जानो राधा एबार एक अन्य रकमेर पुतुल बनालाम मने होच्छे एगुलो बाच्चादेर खूब पछन्द होबे। हाँ हाँ गो पुतुलगुलो सत्यि खूब सुंदर होयेछे। आज मने होच्छे हाटे आमादेर सब पुतुल बिक्री होये जाबे। जानो আমারও না তাই মনে হচ্ছে। আজ যদি বিক্রি বাটা ভালো হয় তাহলে আমি না একটা কড়াই কিনবো। আমার কড়াইটা একেবারে নষ্ট হয়ে গেছে। চিন্তা করো না গিন্নি, আজ শুধু কড়াই কেন সঙ্গে হাতা খুন্তি আরো কিছু বাসনপত্র যা লাগবে সব কিনে নেব। হ্যাঁ অত কিছু আমার লাগবে না গো, আমার শুধু একটা কড়াই হলেই চলবে যাতে আমি তোমার পছন্দের একটু ভালো মন্দ রেঁধে তোমায় খাওয়াতে পারি। সবই আমার কপাল গিন্নি, তুমি তো ভালো মন্দ রেঁধে খাওয়াতে চাও কিন্তু ভালো মন্দ রাঁধতে গেলে তার জন্য তো কাঁচা মাল লাগবে, আনাজপাতি ঝাল মশলা মাছ মাংস, কিন্তু কিন্তু সেসব তো আমি কিছুই কিনতে পারি না গো। তুমি কিছু ভেবো না গো, আমরা আরো পরিশ্রম করব, দেখবে একদিন আমাদেরও সব দুঃখ কেটে যাবে। হ্যাঁ देखे जाओ देखे जाओ, এমন পুতুল দেখলে চোখ ফেরাতে পারবে না। বেরঙের পুতুল জোড়া দেখে যাও, আজই কিনতে হবে না হলে পরে পস্তাতে হবে। হ্যাঁ বাচ্চা বুড়ো সবাই হাসবে যেই এই পুতুল দেখবে। এসো 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 নিয়ে যাও নিয়ে যাও। যা আজ তো একটা পুতুলও বিক্রি হলো না গো। মনে হচ্ছে আমার এই নতুন পুতুল কারোর পছন্দ হয়নি। সেটা কি করে হয়, এমন সুন্দর পুতুল তুমি এত কষ্ট করে বানালে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা যে ভাবলাম আজ বেচা কেনা ভালো হলে একটা কড়াই কিনবো তোমার জন্য, কিন্তু কিন্তু এখন কড়াই কেন চাল ডালটুকুও তো আর কিনতে পারবো না গো। মন খারাপ করো না গো, আজ রাত না হয় পেট ভরে জল খেয়ে শুয়ে পড়বো। এখন চলো, এক্ষুনি সন্ধে নেমে যাবে। বাচ্চারা দেখে দেখে চলে যাচ্ছিস কেন, এমন জিনিস আর পাবি না, একটাই আছে। আয় আয়। কি আর বলবো বুড়িমা, আজ ভেবেছিলাম হাট থেকে একটা কড়াই কিনে ফিরবো কিন্তু কড়াই কেনা হয়নি। তাই তো মন খারাপ করিস না, এই কড়াইটাই নিয়ে যা। না 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 বুড়িমা, আজ আমরা কড়াই কিনতে পারবো না গো, আমাদের কাছে আজ কোনো পয়সাই নেই। জানি জানি আজ তোদের কেনা বেচা হয়নি, তোদের পয়সা দিতে হবে না, তোরা এই কড়াই এমনি নিয়ে যা। তুমি আমাদের এই কড়াই বিনা পয়সাতে দেবে? কে বললো বিনা পয়সায় দেব? তোরা তোদের ঝোলা থেকে একটা পুতুল আমায় দে তাহলেই হবে। কি বলছো বুড়িমা, কোথায় আমার পুতুলের দাম আর কোথায় তোমার কড়াইয়ের দাম? ওরে আমি জানি কত পরিশ্রম করে তুই এই পুতুল বানাস, আর পরিশ্রমের মূল্য সব সময় দাম দিয়ে বিচার হয় না বাবা। নে 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 ধর, আমায় আবার অনেকটা দূর যেতে হবে। এই কড়াই ঘরে নিয়ে যা আর যা মন চাই তাই ফুটিয়ে খা। তুমি খুব ভালো বুড়িমা, কিন্তু কিন্তু আমাদের ঘরে তো চাল ডাল আনাজপাতি কিছুই নেই, কি আর ফুটিয়ে খাবো বলো। বললাম তো যা ভাববি তাই খাবি, কড়াইকে বলবি খালি। দাও তো কড়াই মেপে মেপে যেমনটা মন চাইছে খেতে। বেশ দেখবি দেখবি অমনি রান্না হয়ে যাবে। চলি রে চলি। হ্যাঁ গো বুড়িমা যেমন বললো তেমন সত্যি হবে। একবার উনুনে কড়াই বসিয়েই দেখি না। কিন্তু ফাঁকা কড়াই বসিয়ে কি লাভ? আমি যদি বলি যে মাছের মাথা দিয়ে ডাল খাবো তবে কি কড়াই তাই বানিয়ে দেবে? দেবে গো দেবে, বুড়িমার কথা মনে নেই? দাও তো কড়াই মেপে মেপে, যেমনটা মন চাইছে খেতে। দেখো দেখো। আরে আরে কি কাণ্ড! আমি তোমায় বললাম না বুড়িমার কড়াই যে সে কড়াই নয় গো, এ যে একেবারে জাদু কড়াই। হ্যাঁ তাই তো দেখছি গো গিন্নি, তাই তো দেখছি। এবার থেকে আমাদের দুঃখের দিন তাহলে কেটে গেল গো গিন্নি, আমাদের দুঃখের দিন তাহলে কেটে গেল। হ্যাঁ গো হ্যাঁ, সবই ওই বুড়িমার আশীর্বাদে। বুঝলে রাধা, সকাল থেকে কাজ করে করে খিদেটা বেশ চনমনে হয়েছে। হ্যাঁ ভাত তো হয়ে গেছে, তুমি সঙ্গে কি খাবে বলো? এখন তো আমাদের জাদু কড়াই আছে। তবে আর চিন্তা কি, আজ একটু জমিয়ে শুক্ত করে ফেলো তো দেখি। কড়াই ঠিকঠাক কাজ করছে কিনা দেখার জন্য মনটা কেমন আনচান আনচান করছে, বুঝলে? করবে করবে, বিশ্বাস রাখো করবে। দাও তো কড়াই মেপে মেপে, যেমনটা মন চাইছে খেতে। আরে আরে ওই তো, আহ কেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি গিন্নি, এ তো খাবার আগেই গন্ধেই পেট ভরে যাবে মনে হচ্ছে। দেখো দেখো, এমন গন্ধ পেয়ে পাড়া প্রতিবেশীরা না আবার ছুটে আসে। গিন্নি রান্নাঘরের উনুনে কিছু বসিয়ে এসেছে মনে হচ্ছে, বেশ সুন্দর গন্ধ ছেড়েছে। তোমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। আমার রান্না তো সেই সকালে হয়ে গেছে। এই এই সুন্দর গন্ধ তো পাশের বাড়ির রাধাদের বাড়ি থেকে আসছে গো। হ্যাঁ ওদের তো নুন আনতে পান্তা ফুরোয়, ওরা এত ভালো ভালো রান্না করবে কি করে? আমিও তো সেটাই ভাবছি। আজকাল প্রায় ওদের বাড়ি থেকে সুন্দর সুন্দর রান্নার গন্ধ আসে। না আমি জানি এর মধ্যে একটা অন্য গন্ধ পাচ্ছি। চলো না চলো একবার গিয়ে দেখি ব্যাপারটা কি। এই যে ভূষণ কাজে খুব ব্যস্ত দেখছি। আরে ভাই রবি, কি ব্যাপার কি আজ হঠাৎ কি মনে করে? তুমি তো আর কোনো খোঁজ খবরই নাও না ভাই। কি না বলেই তো আজ নিতে চলে এলাম। এমন সময় যখন এসেছো তখন দু মুঠো খেয়ে যেতে হবে কিন্তু আমাদের বাড়ি। কি গো বলো না? হ্যাঁ ভাই রবি, আজ রাতের খাবারটা এখানেই খেয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। আজকাল বউঠান এমন সব রান্না করছে, পাশের বাড়িতে আমরা তো গন্ধ শুকেই পেট ভরাচ্ছি। ও তাহলে তো ভালোই হচ্ছে, তোমার খরচ কমে গেছে। তোমরা কথা বলো, আমি রান্নাটা চাপিয়ে দিই। কাল আমদানি মনে হচ্ছে বেশ ভালোই হচ্ছে ভূষণ। ব্যাপারটা কি বলতো, রোজ রোজ এত ভালো মন্দ খাবার জোগাড় করছো কি করে? সবই ভগবানের ইচ্ছে ভাই। এবার ক্ষীরটা বানিয়ে নিলেই হবে। দাও তো কড়াই মেপে মেপে, যেমনটা মন চাইছে খেতে। ও ও ও, তার মানে এই কাণ্ড, হ্যাঁ? রাধার হাতে জাদু কড়াই এসেছে। আজ রাতে এই জাদু কড়াই আমায় হাতিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, জাদু কড়াই। ওগিন্নি, আরে তাড়াতাড়ি করো, আমার যা তস হইছে না। আরে বাবা, সবে তো উনুনটা ধরালাম, আগে কড়াইটা বসাতে দাও। শুধু বসালেই হবে, কি খাবো সেটাও তো বলে দিতে হবে। শুধু সেটা বললেও হবে না, সঙ্গে আবার একটা মন্ত্র পড়তে হবে, সেটাও আমি শিখে নিয়েছি। বেশ, তবে মন্ত্র পড়ে বানাও দেখি মাংসের ঝোল। এখন মাংসের ঝোল খাবো, মাংসের ঝোল দাও তো কড়াই। ওই দেখো, যা ভেবেছিলাম ঠিক তাই, আমাদের কড়াই হাতিয়ে এনে নিজেরা রান্না করছে। কিন্তু মন্ত্র পড়তে তো ভুল করছে, কড়াইতে রান্না হবে নাকি? কিছুই তো হচ্ছে না। শুধু ভাসিয়ে নিয়ে যাবে। ওরে বাবা, ঝোলেতে শুধু আমাদের ভাসিয়ে দিয়ে যাবে। ভুল ভাল মন্ত্র পড়ে নিজেদের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। গিন্নি, যা হওয়ার তাই হয়েছে, লোভের ফল হাতে নাতে পেয়েছে।